তো গাইস, অনেকদিন পরে আমি আবারও চলে আসলাম ওয়ান পিসের এক্সপ্লেনেশন নিয়ে। আর আজকে আমরা এপিসোড নাম্বার 7 এক্সপ্লেন করব। তো যেখানে আমরা আগের এপিসোডে দেখছিলাম লুফি ফাইনালি পাইরেট বাগির ওইখানে পৌঁছায় যায়, আর লুফি আর পাইরেট বাগির মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এপিসোড 7 এর নাম হইতেছে এপিক শোডাউন, সোয়ার্ডসম্যান জোরো ভার্সেস অ্যাক্রোব্যাট কাবাচি। তো আগের এপিসোড যেখানে শেষ হয়েছিল, লুফি পাইরেট বাগিকে বলে যে আমি তোর পিছনে লাথি মারবো পাইরেট বাগি, যেটা শুনে পাইরেট বাগি লুফিকে মারার হুমকি দেয়। এর মধ্যে টাউনের মেয়র পাইরেট বাগিকে মারার জন্য লাঠি নিয়ে আগাইতে যায়, কিন্তু লুফি ওনাকে দেয়ালের সাথে মেরে বেহুশ করে ফেলে। যেটা দেখে নামি বলে যে তুমি এটা কেন করলে? লুফি বলে যে উনি আমাদের রাস্তায় আসতেছিল, ওনার ব্যথা লাগতো, এজন্য আমি ওনাকে বেহুশ করে দিলাম। যেটা শুনে জোরো বলে যে হ্যাঁ, এটা খুবই ভালো আইডিয়া। নামি চিল্লায় ওঠে আরে এছাড়াও তো অন্য রাস্তা ছিল, এইভাবে তো উনি এমনিতেও আঘাত পাইছে। লুফি নামিকে সম্পূর্ণভাবে ইগনোর করে সামনের দিকে আগায় আসে আর বলে যে চলো এখন সময়। এইটা বলেও খুবই ভাবসাব নিয়ে ভালো করে শ্বাস নিয়ে জোরে চিল্লায় পাইরেট বাগিকে বড় নাকালা বলে, যেইটাতে বাগি সহ বাগির ক্রু সবাই অবাক হয়ে যায়। আর বাগি রাগ হয়ে লুফির উপরে ওর স্পেশাল বাগি ক্যানন ফায়ার করে দেয়, কিন্তু লুফি নিজের গামগাম ফ্রুটের পাওয়ার ইউজ করে নিজেকে বেলুনের মতন ফুলাই ফেলে আর ওর ক্যানন ওর দিকেই ব্যাক করে দেয়, যার ফলে পাইরেট বাগির ওইখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয় আর সবাই ভাবে যে পাইরেট বাগি মারা গেছে। নামি অবাক হয়ে বলে যে তুমি কি জিনিস ভাই, পাইরেট বাগিকে এত সহজেই হারাই দিলা। কিন্তু এর মধ্যে আমরা দেখতে পারি পাইরেট বাগি এখনো বেঁচে আছে, ও বেসিক্যালি ব্লাস্ট থেকে বাঁচার জন্য ওর দুইজন সাথীকে ওর সামনে শিল্ডের মতন ইউজ করছিল। পাইরেট বাগির সাথে আমরা আরো একজনকে দেখতে পারি যে মজির ওই সিংহটাকে ঢালের মতন ইউজ করছিল, আর এর নাম হইতেছে কাবাচি। কাবাচি বেসিক্যালি পাইরেট বাগির সোয়ার্ডসম্যান, যেমন লুফি সোয়ার্ডসম্যান হইতেছে জোরো। মজি এইটা দেখে রাগ হয়ে যায় যে কাবাচি ওর সিংহ রিচিকে ঢালের মতন ইউজ করছে, যার ফলে রিচির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এইটা দেখে মজি কাবাচিরে মারতে যায়, কিন্তু কাবাচি ওরে এক লাথি দিয়ে ওইখান থেকে উড়াই দেয়। মজি উঠতে উঠতে লুফির দিকে যাচ্ছিল, যেটাতে লুফি ওরে আরো একটা লাথি মারে আর মজি গিয়ে দেয়ালে চেপে যায়। এরপরে পাইরেট বাগি কাবাচিকে বলে যে যাও অ্যাক্রোবেটের পাওয়ার দেখিয়ে দাও আর ওই স্ট্রোহেডকে মেরে ফেলো। এরপরে আমরা দেখতে পারি কাবাচি একটা এক চাকার সাইকেলে করে হাতে একটা তলোয়ার নিয়ে লুফিকে মারার জন্য আগায় আসতেছে, আর ও লুফিকে মারতেই যাবে তখনই ওর সামনে রোরো নোয়া জোরো চলে আসে। জোরো বলে সরাসরি ক্যাপ্টেনের উপরে আক্রমণ, ক্যাপ্টেনকে মারার আগে ক্রুর সঙ্গে মিলবে না। যেটাতে কাবাচি বলে যে এইটা তো আমার সৌভাগ্য যে আমি মরার আগে রোরো নোয়া জোরোর সঙ্গে ফাইট করতে পারবো। আর এটা বলেই কাবাচি নিজের মুখ দিয়ে আগুন বের করে জোরোর উপরে হামলা করে দেয়। এরপরে জোরোর যেখানে আঘাত লাগছিল ওইখানে লাথি মেরে দেয়, আর ওই ক্ষত জায়গায় ও বারবার ইচ্ছা করে মারতেছিল, যার ফলে জোরোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এটা দেখে নামি লুফিকে বলে যে কি করতেছো, তুমি জোরোকে হেল্প করতেছো না কেন, যাও ওকে বাঁচাও। কিন্তু লুফি কিছুই বলে না, জাস্ট চুপ করে রোরো নোয়া জোরো আর কাবাচির ফাইট দেখতেছিল। কাবাচি বলে যে কি হলো রোরো নোয়া জোরো, নিচে পড়ে আসো যে। এইটা বলে ও আবারও জোরোর উপরে তলোয়ার নিয়ে হামলা করতে যায়, যেটা দেখে জোরো উঠে দাঁড়ায় আর কাবাচি গিয়ে জোরোর ক্ষত স্থানে তলোয়ার মেরে দেয়, যেটা একটু সাইড দিয়ে বের হয়ে যায়। এরপরে জোরো বলে যে এখন তুমি বুঝতে পারবে তোমার মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য, মানে অ্যাক্রোবেট কাবাচি আর রোরো নোয়া জোরোর মধ্যে ঠিক কতটা পার্থক্য। আর এত সিরিয়াস সিচুয়েশনেও লুফি চিল্লায় বলে যে অনেক কুল লাগতেছ জোরো। এরপরে আমরা দেখতে পারি কাবাচি আর জোরো একজন আর একজনের সামনে আবারও দাঁড়ায় আছে ফাইট করার জন্য। কাবাচি বলে যে আমি তোমার সাথে এমনিও বেশি ফাইট করব না, আর তোমার আঘাত লাগছে, এখন তুমি হেরে গিয়ে এক্সকিউজ দিবা যে এইটার কারণে তুমি হেরে গেছো। যেটা শুনে জোরো বলে যে প্রথম কথা জোরো কখনো হারেই না, আর দ্বিতীয় কথা জোরো কখনো এক্সকিউজ দেয় না, আর এত ছোট আঘাতে যদি জোরো হেরে যায় তাহলে আমার নামও রোরো নোয়া জোরো না। এইসব দেখে নামি বলে যে এই তো কেবল নিজে মরতে যাচ্ছিল, এখন আবার মারার কথা বলতিছে, আসলে এই পাইরেট আমার ব্রেনের বাইরে, এদের আমি কখনোই বুঝতে পারবো না। এইটা বলে ও লুফিকে বাই করে এখান থেকে চলে যায়। বেসিক্যালি নামি যাচ্ছিল পাইরেট বাগির ট্রেজার চুরি করতে। অন্যদিকে আমরা দেখতে পারি জোরো আর কাবাচির মধ্যে তুমুল ফাইট চলতেছে। কাবাচি উপরে উঠে তলোয়ার নিয়ে জোরোর উপরে হামলা করতে যায়, এমন সময় পাইরেট বাগি নিজের হাতকে আলাদা করে ওই হাত দিয়ে জোরোকে ধরতে যায়। এখন জোরো কনফিউজ হয়ে যায়, আগে ও বাগিরে দেখবে নাকি কাবাচিরে। এর মধ্যে সেইখানে লুফি চলে আসে আর ও বাগির হাত পাড়ায় ধরে বলে জোরোর ফাইট থেকে দূরে থাকো। অন্যদিকে আমরা দেখতে পারি নামি ফাইনালি পাইরেট বাগির ট্রেজার খুঁজে পেয়ে গেছে, আর এদিকে আমরা দেখতে পারি জোরো খুবই ক্লান্ত হয়ে গেছে, যেটা দেখে কাবাচি বলে যে যদি তুমি হার মেনে নাও তাহলে কোনো সমস্যা নাই, আমি তোমাকে জীবিত ছেড়ে দিব রোরো নোয়া জোরো। যেটাতে জোরো বলে যে হ্যাঁ আমি ক্লান্ত তো হয়ে গেছি, তবে ফাইট করে নয়, তোমার এই সব ফালতু কথা শুনে
তোমার মুখ তাড়াতাড়ি বন্ধ করতে হবে। যেটা শুনে কাবাজি জোরোর উপরে অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। জোরো নিজের থ্রি শট স্টাইল পজিশনে দাঁড়ায় যায় আর বলে, অনিগিরি। আর আমরা দেখতে পারি চোখের পলকে কাবাজিকেও কেটে ফেলছে। আর জোরো ওইখানে ক্লান্ত হয়ে নিচে শুয়ে পড়ে আর লুফিকে বলে যে, তুমি পাইরেট বাগিকে সামলাই নিতে পারবা তাই না? লুফি বলে যে, ঠিক আছে চিন্তা করো না, পরবর্তী ফাইট আমি সামলাই নিব, তুমি শুয়ে পড়ো। অন্যদিকে আমরা নামিকে দেখতে পারি যে সবকিছু অলরেডি পোটলাবন্দি করে ফেলছে আর এখান থেকে পালানোর চিন্তায় আছে। এরপরে সিন আবারও পাইরেট বাগি আর লুফির উপরে আসে। পাইরেট বাগি বলে যে, তোমার এই সব কাজকর্ম আর বিশেষ করে তোমার এই টুপি আমাকে বারবার ওই লাল চুলওয়ালা লোকটার কথা মনে করিয়ে দিচ্ছে। যেটা শুনে লুফি বলে যে, তুমি কি শাংসের কথা বলতেছো? তুমি কি ওকে চিনো? যেটাতে পাইরেট বাগি বলে যে, আমি জানি কি না জানি সেইটাতে কিছু আসে যায় না, কারণ এখন তুমি জানার মতন অবস্থায় থাকবা না। এইটা বলে পাইরেট বাগি নিজের পাওয়ার ইউজ করে লুফির উপরে আক্রমণ করে দেয়। লুফিও নিজের গাম গাম ফ্রুটের পাওয়ার ইউজ করে ওর এই অ্যাটাক ডস করে ফেলে। এরপরে লুফিও পাইরেট বাগির উপরে গাম গাম পিস্তলের ইউজ করে অ্যাটাক করে দেয়, কিন্তু পাইরেট বাগি নিজের পাওয়ার ইউজ করে এই অ্যাটাক ডস করে ফেলে আর লুফি গিয়ে পিছনের একটা ভাঙা ঘরের উপরে পড়ে। এরপরে লুফি উঠে দাঁড়িয়ে বলে যে, তোমার এই চমচম ফ্রুটের পাওয়ার অনেক ইউনিক, মানে বডিকে আলাদা করে ফেলা কতটা কুল। কিন্তু পাইরেট বাগি লুফির কথায় কান না দিয়ে আবারও লুফির উপরে অ্যাটাক করে দেয়, যেটার ফলে লুফির কিছুটা আঘাত লাগে আর ওর টুপিটার কিছু অংশ কেটে যায়। যেটা দেখে তো লুফি অনেক রাগ হয়ে যায় আর বলে যে, তোমার সাহস কি করে হলো আমার ট্রেজারে হাত লাগানোর? যেটা শুনে পাইরেট বাগি কোনো কিছু চিন্তা না করেই আবারও লুফির উপরে অ্যাটাক করে দেয় আর ওর টুপিটাকে ছিদ্র করে নিজের কাছে নিয়ে আসে। আর এরপরে বলে যে, তো এইটাই তোমার ট্রেজার, এটা তোমাকে শাংস দিছে তাই না, পুরনো ঘষা মাজা। পাইরেট বাগির মুখ থেকে শাংসের কথা শুনে লুফি অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, যেটাতে পাইরেট বাগি বলে যে, হ্যাঁ আমি ওকে চিনি, আমরা দুইজন একই জাহাজে পাইরেট ট্রেনিং করছি। যদিও আমরা দুইজন একই সাথে পাইরেট ট্রেনিং করছি, কিন্তু ও আমার সামনে কিছুই না, আর একদিন আমি ওকে এই টুপিটার মতন পায়ের সঙ্গে পিষে ফেলবো। আর শাংসের নামে এই রকম বাজে কথা শুনে লুফি রাগে পাইরেট বাগির উপরে হামলা করে দেয়। আর এইবারও এত স্পিডে হামলা করে যে পাইরেট বাগি নিজের পাওয়ার ইউজ করার আগেই লুফি ওকে একটা লাথি মেরে দেয়। এরপরে খুবই বাজে ভাবে শাংসরে ধরে আর ওর মুখ টেনে জিজ্ঞাসা করে, আমাকে বলো শাংস কোথায়, শাংস কোথায় বলো। আর এর সাথেই এপিসোড নাম্বার 7 এইখানেই শেষ হয়ে যায়। ভিডিওগুলো বানাইতে অনেক কষ্ট হয়, পারলে ভাই একটা লাইক করে দিও, আর কিছু চাই না। আর ওয়ান পিসের পাশাপাশি আমি ব্লিচ এক্সপ্লেন করতেছি, সামনে প্লেলিস্ট দিয়ে দিলাম, ক্লিক করে দেখে আসতে পারো।